আমাদের যুবকদেরকে আজ নানান লোভনীয় বিষয় দিয়ে তাদেরকে ভুলিয়ে রাখা হয়েছে নারীর ফিতনা আজ তাদেরকে আচ্ছন্ন করে ফেলেছে দুনিয়ার মোহ তাদেরকে আচ্ছন্ন করে ফেলেছে গান বাজনা এগুলোর মধ্যে তাদেরকে হাবুডুবু করে রেখে তাদেরকে ভুলিয়ে রাখা হয়েছে মুসলমানের সন্তানকে মুসলমানের সন্তান যদি তার আত্মপরিচয় উপলব্ধি করতে পারে সে যদি জানতে পারে সে কে কোথা থেকে এসেছে সে কাদের সন্তান তারা কারা কি ছিল তাদের বৈশিষ্ট্য এই পরিচয় যদি মুসলমানের সন্তান লাভ করতে পারে এই মুসলমানের সন্তানকে পৃথিবীর কোন শক্তি ঠেকিয়ে রাখতে দমিয়ে রাখতে পারবে না পৃথিবীর কোন শক্তি এই মুসলমানের সন্তানকে দমিয়ে রাখার কোন ক্ষমতা তাদের নাই এজন্য তারা আমাদের সন্তানদেরকে গান বাদ্যযন্ত্রের মধ্যে মাদকের মধ্যে জুয়ার মধ্যে আমাদের সন্তানকে তারা জেনা ব্যভিচারের মধ্যে হারামের হাতছানির মধ্যে তাদেরকে হাবুডুবু করে রেখে তাদেরকে আত্মভোলা করে রাখছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তরুণ সমাজকে এই সমস্ত ফিতনার দুয়ারকে উন্মোচন করে ফিতনার দুয়ারকে দেয়ালকে ডিঙ্গিয়ে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের আলোকজ্জ্বল পথে যাওয়ার তৌফিক দান করুন আমিন যুবক ভাইরা আমরা আল্লাহর দাসত্ব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ অনুসরণ করব সেমনভাবে যদি প্রতিজ্ঞা করি এবং কাজ শুরু করি তাহলে আমরা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হব আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন সবাই পড়ব তো ইনশাআল্লাহ নবীজি সম্পর্কে জানব তো ইনশাআল্লাহ আমার ইবাদত বندگی সবকিছুতে আমি অনুসরণ করব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাদের সমাজে এখন একটা বড় ফিতনা দেখা দিয়েছে গোটা দেশে আগে থেকে হয়তো নামকাওয়াজতে ছিল সম্প্রতি সেটা ভয়াবহ আকার ধারণ করেছে তা হলো এক শ্রেণীর মানুষ বের হয়েছে যারা আপনাদেরকে বলে যে আমাদের জন্য কোরআনই যথেষ্ট আমরা শুধু কোরআনেরই অনুসরণ করব হাদিসের অনুসরণ করার প্রয়োজন নাই এরকম মানুষ আছে না নাই এই মানুষগুলোকে বলা হয় মুনকারিনে হাদিস বা হাদিস অস্বীকারকারী এই হাদিস অস্বীকারকারী তারা নিজেদেরকে বলে আহলে কোরআন এই মানুষগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তার হাদিস থেকে মানুষকে দূরে সরায় তারা বুঝায় যে কোরআনই যথেষ্ট হ্যাঁ কোরআনই যথেষ্ট কিন্তু যদি কোরআনেই তার রাসূলকে আল্লাহ তাআলা অনুসরণ করার নির্দেশ করে তাহলে সেই নির্দেশ যদি কি অমান্য করে তাহলে সে কি কোরআন অনুসরণ করলো কোরআনেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন মাইয়ুতি আর রাসূল ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো তার কথা শুনলো তার অনুকরণ করলো সে স্বয়ং আল্লাহরই অনুকরণ করলো রাসূলের কথা শোনা মানে আল্লাহর কথা শোনা অতএব রাসূলের আনুগত্য যদি কেউ পরিহার করে হাদিসকে যদি কেউ বাদ দেয় তার জীবন থেকে তাহলে সে কখনো আল্লাহর অনুসরণকারী বা আল্লাহর বান্দেগীকারী আল্লাহর ইবাদতকারী হতে পারে না অতএব আমাদেরকে কোরআন এবং সুন্নাহ দুই হাতে নিয়ে আমাদেরকে চলতে হবে এবং দুটিকে আঁকড়ে ধরতে হবে আল্লাহ তাআলা সেটাই বলেছেন যে আল্লাহর রাসূলের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ আছে সর্বোত্তম নমুনা আছে তাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানিয়েছে এরকম শ্রেষ্ঠত্ব দিয়েছেন যে গোটা কোরআনে বহু নবী বহু রাসূলের আল্লাহ তাআলা নাম উল্লেখ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাম ধরে ডাকেন নাই নাম উল্লেখ করেছেন তিনি যে নবী সেটা বলবার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ আল্লাহর রাসূল এই কথা আল্লাহ তাআলা জানিয়েছেন কিন্তু হে মুহাম্মদ এভাবে আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূল হে আমার রাসূল ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদাদ্দির এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্বোধন করেছেন আল্লাহ তাআলা তাকে কখনো নাম ধরে সম্বোধন করেন অথচ তিনি কোরআনে ইয়া আদম বলে সম্বোধন করেছেন ইয়া ইব্রাহিম বলে সম্বোধন করেছেন ইয়া মূসা বলেছেন ইয়া ইয়াহইয়া বলেছেন ইয়া ঈসা বলেছেন অনেক নবীদের নাম ধরে আল্লাহ ডেকেছেন কোরআনে আল্লাহ তাআলা তার রাসূলকে রাসূল বলে সম্বোধন করেছেন নবী বলে সম্বোধন করেছেন মুযাম্মিল মুদাদ্দির বলেছেন আরো অনেক নামে ডেকেছেন কিন্তু তার নাম সরাসরি উল্লেখ করে তাকে ডাকেন নাই এই পরিমাণ সহানুভূতি এই পরিমাণ শ্রদ্ধা স্বয়ং আল্লাহ তাআলা তার এই বান্দার প্রতি করেছে অথচ আমরা মুসলমানরা তার পরিচয় সম্পর্কে জানি না আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানার তৌফিক দান করুন তাকে মানার তৌফিক দান করুন আমাদের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনুসরণীয় একমাত্র ব্যক্তিত্বকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা আমরা যদি রপ্ত করতে পারি মুসলমান আজও গোটা পৃথিবীতে যে কঠিন পরিস্থিতির মধ্যে আছে এই পরিস্থিতি থেকে উত্তরণ করে আবারও চালকের আসনে আসীন হতে পারবে যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের সবচেয়ে বড় অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে মুসলমান গ্রহণ করতে পারে চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা